সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দীর্ঘ বৈঠক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। শুধু তাই নয়, অমিত শাহর বাসভবন থেকে বেরিয়ে সংঘের সদর দপ্তরেও গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সুতরাং শুধু সাংগঠনিক নয়, রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে এই দুটি বৈঠকে। আমরা দেখি আরও একবার জানিয়ে রাখে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক সোমবার অমিত শাহর বাসভবনে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে এই বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সেখান থেকে বেরিয়ে তিনি যান সংঘের সদর দপ্তরে, সেখানেও বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা, তার পাশাপাশি সেখান থেকে পেরিয়ে তিনি সংঘের সদর দপ্তরেও যান, সেখানেও দীর্ঘ বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সাংগঠনিক এবং রাজনৈতিক এই দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি আপডেট খবর আছে তোমার কাছে, কি বলেছেন শুভেন্দু অধিকারী? প্রথমে বলি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অমিত শাহের এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং একেবারে অমিত শাহের বাসভবনে গিয়ে শুভেন্দু অধিকারী দেখা করলেন এবং সেখানে প্রায় আধ ঘন্টা শুভেন্দু অধিকারীকে সময় দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে শুভেন্দু অধিকারী বাংলার সংগঠনের কি অবস্থা রয়েছে, সামনে 2024 লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে কতটা প্রস্তুত বিজেপি, কতটা সাংগঠনিক স্তরে তারা প্রস্তুত রয়েছেন, বুথ স্তরে কী অবস্থা রয়েছে, লোকসভার যারা বিস্তারক তারা কীভাবে কাজ করছেন, এই সমস্ত কিছু বর্ণনা করেছেন শুভেন্দু অধিকারী। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ভোট পরবর্তী হিংসা এবং রাজ্যে ভোট পরবর্তী পর্যায়ে বিজেপির কী অবস্থা রয়েছে। সেখানে একাধিক বিষয় নালিশ করেছেন শুভেন্দু অধিকারী এবং সরাসরি অমিত শাহের কাছে তিনি বলেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস এমন এমন কর্মসূচি নিচ্ছে যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নের মুখে পড়ছে। 5ই আগস্ট এই যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে এবং একেবারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে কেন্দ্রের টাকা পাচ্ছেন না, সে কারণে এই ডাক দেওয়া হয়েছে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে, এতে করে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হতে পারে, এই বিষয়টাতেই নালিশ করেছেন শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে যে এই হচ্ছে পরিস্থিতি। তার সঙ্গে সঙ্গে সংগঠনের অবস্থা কী রয়েছে, নিচুতলার কর্মীদের কী মনোবল রয়েছে এবং পঞ্চায়েতে 10,000 আসন পাওয়া, নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইটে আবারও নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 দুটো ব্লকেই গ্রাম পঞ্চায়েতে গ্রামসভার আসনে ভালো ফল করেছে বিজেপি, ফলে এই বিষয়গুলোকে তুলে ধরে সবকটা বিষয়ে তিনি বর্ণনা করেছেন। এখান থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী চলে যান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সদর দপ্তর রয়েছে দিল্লিতে, সেখানে তিনি যান, সেখানেও সংঘের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীর সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী এবং তারপর রাতের বিমানেই তিনি কলকাতায় ফিরেছেন এবং আজকে তার রাজ্যে বেশ কয়েকটা কর্মসূচি রয়েছে। ফলে দেখার অমিত শাহ কী ভোকাল টনিক দিলেন শুভেন্দু অধিকারীকে, নালিশ শোনবার পর, অভিযোগ শোনবার পর বিরোধী দলনেতাকে কী টোটকা তিনি দিলেন, কোন স্ট্র্যাটেজিতে বিজেপি এগোবে সেটার দিকে অবশ্যই নজর থাকবে আমাদের। এবং 5ই আগস্ট জানি কিন্তু ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করছে বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি জানালেন শুভেন্দু অধিকারী যে 5 তারিখে কিন্তু তাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল, এক্ষেত্রে তারা কীভাবে কমব্যাক করবেন, পাল্টা কোনো কর্মসূচি নেবেন কি না, এই সমস্ত বিষয়ে কথা হয়েছে। এবং অবশ্যই আরেকটি বিষয়, পশ্চিমবঙ্গ নিয়ে যে বিতর্ক চলছে, অর্থাৎ পৃথক রাজ্যের একটা যে দাবি উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেই বিষয়টা নিয়েও কিন্তু রাজ্য বিজেপি তাদের মনোভাব বা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে অমিত শাহের কাছে শুভেন্দু অধিকারীর মাধ্যমে। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু কথা বলছিলাম।